একই দলে খেলবেন বিরাট কোহলি ও বাবর আজম। বুমরা ও আফ্রিদিও বল করবেন এক দলের হয়ে। 17 বছর পর ফের হতে পারে ঐতিহাসিক টুর্নামেন্ট। কোন টুর্নামেন্টে একসাথে খেলবে ভারত পাকিস্তান? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। ক্রিকেট বিশ্বে বরাবর চির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ভারত ও পাকিস্তান। প্রতিবেশী হলেও এই দুই দেশ যখন 22 গজে নামে তখন আলাদা উত্তেজনা তৈরি হয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। কিন্তু চির প্রতিদ্বন্দ্বী হলেও দুই দেশের খেলোয়াড়দের একসাথে খেলতে হতো একটি বিশেষ টুর্নামেন্টে। অ্যাফ্রো এশিয়া কাপে এমনটা হতো, তবে সেসব ইতিহাস হয়ে গেছে প্রায় 2 দশক আগেই, কারণ শেষবার অ্যাফ্রো এশিয়া কাপ হয়েছিল 17 বছর আগে। তখন সৌরভ কুম্বলেদের সঙ্গে খেলেছিলেন আফ্রিদি আখতাররা। ফের সেই ঐতিহাসিক টুর্নামেন্ট আয়োজন করার তোড়জোড় চলছে বলে খবর মিলেছে। আর তেমনটা হলে কোহলি, বাবর কিংবা বুমরা শাহিনদের একই দলে খেলতে দেখা যেতে পারে। 2005 সালে প্রথমবারের জন্য অ্যাফ্রো এশিয়া কাপ আয়োজিত হয়েছিল। সেই সময় একই সঙ্গে খেলতে দেখা গিয়েছিল শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেদের। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সেরা ক্রিকেটাররা মিলে তৈরি হতো এশিয়ার সেরা দল। এশিয়ান ক্রিকেট সংস্থার অধীনে খেলতো সেই দল। অন্যদিকে আফ্রিকা একাদশ তৈরি হতো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া এবং কেনিয়ার ক্রিকেটারদের নিয়ে। তবে সেই টুর্নামেন্ট রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় 2007 সালে। গত 17 বছর ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্প্রচারের অসুবিধার কারণে তারপর থেকে আর এই অ্যাফ্রো এশিয়া কাপ শুরু করা সম্ভব হয়নি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। তবে খবর মিলেছে যে এবার সেই ঐতিহাসিক প্রতিযোগিতা ফিরতে পারে, কারণ ফের সেই টুর্নামেন্ট শুরুর চেষ্টা হচ্ছে। আফ্রিকা ক্রিকেট সংস্থার প্রাক্তন কর্তা সুমদ দামোদর বলেছেন, এই টুর্নামেন্ট না হওয়ায় ব্যক্তিগতভাবে তিনি দুঃখিত, তবে এবার এই প্রতিযোগিতা হতে পারে। তিনি নিজে আইসিসির চেয়ারম্যান জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহিন্দা ভালিপুরমের সঙ্গে আলোচনা করবেন। তবে এই টুর্নামেন্ট আয়োজন করা এতটাও সহজ নয়, কারণ এখনও ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ বদলায়নি। আবার এই ধরনের টুর্নামেন্টের জন্য সূচি তৈরি করাও কঠিন। বিভিন্ন লিগ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের মধ্যে সময় বের করে সূচি বানাতে হবে, যা বেশ কঠিন কাজ। তাছাড়া আইসিসি বা এসিসি এই টুর্নামেন্টে আগ্রহী কিনা সেটাও জানা নেই। তবে জল্পনা কিন্তু শুরু হয়েছে, আর সেই কারণেই ভারত ও পাকিস্তান দুই দেশের ক্রিকেট সমর্থকরা নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করতে শুরু করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম।